নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নিয়ে অবশেষে মুখ খুললেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সহ অন্যান্যরা। শনিবার সাংবাদিক সম্মেলনে তারা জানান, লোক নিয়োগের পরীক্ষার দায়িত্ব তারা আইপিপিএসকে দিয়েছে। তারা দেখেছে আগরতলায় একসাথে প্রচুর সংখ্যক পরীক্ষার্থীরা অনলাইনে পরীক্ষায় বসতে পারবেন না, তাই রাজ্যের বাইরেও পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আর সেটা নিয়ম মেনেই হয়েছে। আমাদের কাছে যখন লিস্ট পাঠালো তখন আমাদের বক্তব্য ছিল, ঠিক আছে, এগুলোর মধ্যে আমাদের প্রসেসটা তো কমপ্লিট করতে হবে, কিন্তু যথাসম্ভব যারা লেডিস ক্যান্ডিডেট রয়েছে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা রয়েছে তাদেরকে যাতে আগরতলায় দেওয়া হয় এবং আমাদের ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট তাদেরকেও যাতে আগরতলায় দেওয়া হয়। আমরা সেভারাল লোকেশন আমরা রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট করার পর আইবিপিএস এটা টেক কেয়ার করেছে এবং ম্যাক্সিমাম লেডিস এবং হ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রায় বলতে গেলে 100% এবং আমাদের ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট 100% আগরতলাতে প্রোভাইড করেছে। কিছু লেডিস প্রোভাইড অ্যাকোমোডেট করতে পারেনি, যার ফলে কিছু কিছু সংখ্যক একেবারে 10% হবে না, আরও কমন লেডিস আগত আদার সেন্টারে পড়েছে।